আন্ত্রাষ্ট্রীয় বজারে কঞ্চা তেলের দাম মহামারী যোগ বহু কমিযাই এবং এবে কিছু দিন হল যেঠু কনজমসন নর্মাল আড়িকে যাচ্ছি গুড়াই দেশের লকডাউন সটডাউন উঠি যাই তো ক্রুড দাম এবং অয়েল কঞ্চা তেল উৎপাদন করুক দেশ মানুষের কঞ্চা তেল উৎপাদনক হ্রাস করা যাই যা যোগু কঞ্চা তেলের দাম বড় লাগিছি। যদি আমি দেখিবা যে ভারতের আজিকার তেলর দামে তার ব্রেকআপটা কণ কঞ্চা তেল পেট্রোল বাবদে যদি কহিবা একপো প্রাইস যেটা আমি কু সেটা বত্রিশ টাকা তেয়াশ পয়সা প্রতিরিটর এবং কেন্দ্র দ্বারা এক্সাইজ যেটা লগা যায় সেটা বত্রিশ টঙ্কা অঠানব্বই পয়সা প্রত লিটর রাজ্যের ভ্যাট কোড়িয়ে টাকা একানব্বই পয়সা মার্জিন তিন টঙ্কা ছতিশ পয়সা এবং আজিকার সেিং প্রাইস এই নাইন পয়েন্ট সিক্স এইট সেইভাবে ডিজেলের যদি দেখা ডিপো প্রাইস হচ্ছে চৌত্রিশ টাকা প্রত লিটর ডিউটি কেন্দ্র দ্বারা একত্রিশ টঙ্কা তেয়াশি পয়সা ৰাজ্যৰ ভেট হ'ল অথৰটংকাচালি পইচা প্ৰতী লিটৰ ডিলৰ মাৰ্জিন দুটকা একৈছ চেলিং প্ৰাইছি পইণ্ট পঁয়লিছ পেট্ৰ'ল ডিজেল এই দুইটা আডমিনিষ্ট্ৰেড প্ৰাইছ মেকানিজম আণ্ডাৰ যেতিয়া চৰকাৰ সবচিডি দেউতা বা তেলৰ দামটাক নিয়ন্ত্ৰণ চৰকাৰ কৰবু এ পি এম কুটাই হটাই দিয়া গুৰু ইণ্টৰনেশ্যাল মাৰ্কেট সৈতে তৈল কম্পানী মানুহ স্বাধীনতা দিয়া গ'ল যে প্ৰাইং কৰ অন্ত্রাষ্ট্রীয় বজারে কঞ্চা তেলের দাম এবং পেট্রোল ডিজেল ফিনি প্রডক্ট্র যা দাম সে অনুসারে ইন্টরন্যাসনাল প্রাইসিং প্যারিটি বেসিস্রে তা প্রাইসিং করবে তো সেই বেসিস্রে প্রাইসিং করছেন যদি আপনার এক্স ডিপো প্রাইস দেখবে বত্রিশ টাকা চৌত্রিশ টাকা লিটর রয়েছে বত্রিশ টাকা চৌত্রিশ টঙ্কা লিটর যদি অন্তরাষ্ট্রীয় বজার অনুযায়ী প্রাইস রয়েছে এক্ ডিপো প্রাইস তাহলে সেটা নবে টাকা বা ছয়াশি টঙ্কা কমিটি হয়ে যাও সেটা বহু সিম্পল কালকুলেশন যে এর হারা তেপন চৌবন টা প্রতিলিটর টেকস অজ্যকেশিক দেখুন ভ্যাটটা রাজ্য সরকার লাগু করছেন মহামারী সময় আমি দেখিলে যে ভ্যাটটা অঠাইশ পরসেঁট লা পেট্রোলের ও ডিজেল ছবিশ পরসেঁট লাজেল সেটাকে বত্রিশ পরসেঁট পেট্রোলক করঠাইশ পরসেঁট ডিজেলক করলো যা যোগ সেই গোটিয়ে দিনের তিনটঙ্কা পেট্রোল তিনটঙ্কা চৌদ পয়সা পেট্রোলরে দর বৃদ্ধি হয়েছিল টঙ্ে চারি পয়সা ডিজেলের দর বৃদ্ধি হয়েছিল তো রাজ্য সরকার নিজের যে আধীন অতবে চাহিলে ভ্যাটর টিকসটা কমাই দিয়ে পেয়ে বড়াইপারে সেইভাবে কেন্দ্র সরকার যেসাইজ ডিউটি লগু করতে সেইটা মহামারী সময় বৃদ্ধি করা যাই পেট্রোল পিছা দশ টাকা লিটর এবং ডিজেল তেরো টঙ্া প্রত লিটর বৃদ্ধি করা যাই তো সেটাকু সেইটা কাহামারী করা করতে কারণ সেতু সেল হ্রাস পাই পনেরো রু তসে ভিতরক পলে আসা এবং রাজস্বর বহু হানি হোলা ତ ଏଇଟା ମାନେ ସ୍ୱାଭାବିକ ଯେ କୌଣସି ବି ସରକାର ରାଜ୍ୟ ହେଉ ବା କେନ୍ଦ୍ର ହେଉ ଏଭଳି ମହାମାରୀ ସମୟରେ ଟିକସ ନ ଆଦାୟ କଲେ ଯେତେବେଳେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଉତ୍ପାଦନ ହ୍ରାସ ପାଇଛି ଖାଲି ତୈଳ କ୍ଷେତ୍ର ନୁହଁ ସବୁ କ୍ଷେତ୍ରରୁ ରାଜସ୍ୱ ହାନି ହୋଇଥିଲା ତ ରାଜସ୍ୱ ଆଦାୟ କରିବାର ଯେକୌଣସି ମାଧ୍ୟମ ସରକାର ଚୁଜ୍ କରିପାରିଥାନ୍ତେ ସରକାର ଏହି ଟିକସ ମାଧ୍ୟମଟାକୁ ଚୁଜ୍ କଲେ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଅନ୍ତରାଷ୍ଟ୍ରୀୟ ବଜାରରେ କଞ୍ଚା ତେଲର ଦାମ ଫେର୍ ବଢ଼ିବା ଆରମ୍ଭ ହୋଇଗଲା সেতবেলক যেত ল বাধা হব। সরকার নিশ্চিত মাবুলে ডিসন নেবে কারণ এই যে টিকসর হার অনে ইয়ে সবুদিন পর রিপার না বহুত উঁচা হারে অংশ এবং কবল মহামারী মুকাবিলা টিকস বড়া যাই সঠিক সময় ভাবু উভয় সরকার এখন নিশ্চিত কমেবে